প্রথম সমুয়েল গ্রন্থ 20 অধ্যায়। দাউদ ও জোনাথনের মিত্রতা। পরে দাউদ রামাস্থ নায়ত হইতে পলাইয়া জোনাথনের নিকটে আসিয়া কহিলেন, আমি কি করিয়াছি, আমার অপরাধ কি, তোমার পিতার কাছে আমার দোষ কি যে তিনি আমার প্রাণ লইতে চেষ্টা করিতেছেন? জোনাথন তাহাকে কহিলেন, এমন না হোক, তুমি মরিবে না। দেখো, আমার পিতা আমার কর্ণগোচর না করিয়া ক্ষুদ্র কি মহৎ কোন কর্ম করেন না, তবে আমার পিতা তোমা হইতে এই কথা কেন গোপন করিবেন, এ কথা কিছু নয়। তাহাতে দাউদ দিব্য করিয়া পুনর্বার কহিলেন, আমি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়াছি, ইহা তোমার পিতা বিলক্ষণ জানেন। এই জন্য কহিলেন, জোনাথন এ বিষয়ে জ্ঞাত না হোক, পাছে দুঃখিত হয়। কিন্তু জীবন্ত সদা প্রভুর দিব্য ও তোমার জীবিত প্রাণের দিব্য আমার ও মৃত্যুর মধ্যে নিতান্ত এক পাদমাত্র অন্তর। জোনাথন দাউদকে কহিলেন, তোমার প্রাণে যাহা বলে আমি তোমার জন্য তাহাই করিব। তখন দাউদ জোনাথনকে কহিলেন, দেখো, কাল অমাবস্যা, আমাকে রাজার সহিত ভোজনে বসিতেই হইবে, কিন্তু তুমি আমাকে যাইতে দাও, আমি তৃতীয় দিবস সায়ংকাল পর্যন্ত ক্ষেত্রে লুকাইয়া থাকি। যদি তোমার পিতা আমার তত্ত্ব জিজ্ঞাসা করেন, তবে তুমি বলিবে, দাউদ আপন নগর বৈতলেহেমে তাড়াতাড়ি যাইবার জন্য আমার অনুমতি যাচনা করিল, কেননা সে স্থানে তাহাদের সমস্ত গোষ্ঠীর জন্য বার্ষিক যজ্ঞ হইতেছে। যদি তিনি বলেন, ভালো, তবে তোমার এই দাসের কুশল, নতুবা যদি বাস্তবিক তিনি ক্রুদ্ধ হন, তবে তুমি জানিবে তিনি অমঙ্গল করিবেন, স্থির করিয়াছেন। অতএব তুমি তোমার এই দাসের প্রতি সদয় ব্যবহার করো, কেননা তুমি তোমার সহিত তোমার এই দাসকে সদাপ্রভুর এক নিয়মে বদ্ধ করিয়াছ। কিন্তু যদি আমার কোনো অপরাধ থাকে, তবে তুমি আমাকে বধ করো। তুমি কেন তোমার পিতার নিকটে আমাকে লইয়া যাইবে? জোনাথন কহিলেন, তোমার প্রতি এমন না ঘটুক, বরঞ্চ আমার পিতা তোমার প্রতি অমঙ্গল ঘটাইতে স্থির করিয়াছে, ইহা যদি আমি নিশ্চয় জানিতে পারি, তবে কি তোমাকে বলিয়া দিব না? দাউদ জোনাথনকে কহিলেন, তোমার পিতা যদি তোমাকে কর্কশভাবে উত্তর দেন, কে আমাকে জানাইবে? জোনাথন দাউদকে কহিলেন, চলো, আমরা বাহির হইয়া ক্ষেত্রে যাই। তাহাতে তাহারা দুইজন বাহির হইয়া ক্ষেত্রে গেলেন। পরে জোনাথন দাউদকে কহিলেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু সাক্ষী, কল্য বা পরশ্য অনুমান এই সময় পিতার কাছে কথা পাড়িয়া দেখিব। দেখো, দাউদের পক্ষে ভালো বুঝিলে আমি কি তখনই তোমার কাছে লোক পাঠাইয়া তাহা তোমার কর্ণগোচর করিব না? যদি তোমার অমঙ্গল করিতে আমার পিতার মনোরথ থাকে আর আমি তাহা তোমার কর্ণগোচর না করি, সদাপ্রভু জোনাথনকে
অমুক ও ততোধিক দণ্ড দিউন, আর আমি তোমাকে পাঠাইয়া দিব, তাহাতে তুমি কুশলে যাইবে। সদা প্রভু যেমন আমার পিতার সহবর্তী হইয়াছেন, তদ্রূপ তোমারও সহবর্তী থাকুন। আর আমি যেন না মরি, এই জন্য আমি যতদিন জীবিত থাকি তুমি কেবল আমাকেই সদা প্রভুর দয়া দেখাইবে এমন নয়, কিন্তু তুমি আমার কুলের প্রতিও দয়ার ত্রুটি কখন করিবে না। যখন সদাপ্রভু দাউদকে প্রত্যেক শত্রুকে ভূতল হইতে উচ্ছিন্ন করিবেন, তখনও করিবে না। এইরূপে জোনাথন দাউদের কুলের সহিত নিয়ম করিলেন, বলিলেন, আর সদাপ্রভু দাউদের শত্রুগণের কাছে পরিশোধ লইবেন। পরে জোনাথন দাউদের প্রতি তাহার যে প্রেম ছিল তৎপ্রযুক্ত পুনর্বার তাহাকে শপথ করাইলেন, কেননা তিনি আপন প্রাণের মতো তাহাকে ভালোবাসিতেন। পরে জোনাথন দাউদকে কহিলেন, কাল অমাবস্যা, কাল তোমার আসন শূন্য থাকায় তোমার তত্ত্ব জিজ্ঞাসা করা হইবে। তুমি পরশু পর্যন্ত থাকিয়া সেই দিন অতি তরায় নামিয়া আসিয়া পূর্ব কার্যের দিন যে স্থানে লুকাইয়াছিলে সেই স্থানে এসল নামক প্রস্তরের নিকটে থাকিবে। আমি লক্ষ্যবিদ্ধ করিবার ছলে তিনটি তীর তাহার পার্শ্বে ক্ষেপণ করিব। আর দেখো, আমার বালকটিকে পাঠাইব, বলিব, যাও তীর কুড়াইয়া আনো। আমি যদি বালকটিকে বলি, দেখো তোমার এদিকে তীর আছে, তুলিয়া লও, তবে তুমি আসিও, জীবন্ত সদাপ্রভুর দিব্য, তোমার মঙ্গল কোনো ভয় নাই। কিন্তু আমি যদি বালকটিকে বলি, দেখো তোমার ওদিকে তীর আছে, তবে তুমি চলিয়া যাইও, কেননা সদাপ্রভু তোমাকে বিদায় করিলেন। আর দেখো, তোমার ও আমার এই কথোপকথনের বিষয়ে সদাপ্রভু যুগে যুগে আমার ও তোমার মধ্যবর্তী। পরে দাউদ ক্ষেত্রে লুকাইয়া রহিলেন। ইতিমধ্যে অমাবস্যা উপস্থিত হইলে রাজা ভোজনে বসিলেন। রাজা অন্য সময়ের ন্যায় আপন আসনে অর্থাৎ ভিত্তির নিকটস্থ আসনে বসিলেন। জোনাথন দাঁড়াইলেন এবং অবনের শৌলের পার্শ্বে বসিলেন, কিন্তু দাউদের স্থান শূন্য থাকিল। তথাপি সেদিন শৌল কিছুই বলিলেন না, কেননা মনে মনে ভাবিলেন তাহার কিছু হইয়াছে, সে শুচি নয়, সে অবশ্য অশুচি হইয়া থাকিবে। কিন্তু পরদিবসে মাসের দ্বিতীয় দিবসে দাউদের স্থান শূন্য থাকাতে শৌল আপন পুত্র জোনাথনকে জিজ্ঞাসা করিলেন, যিশয়ের পুত্র কল্ল ও অদ্য ভোজনে কেন আসিতেছে না? জোনাথন শৌলকে উত্তর করিলেন, দাউদ বেতলেহেমে যাবার জন্য আমার কাছে অনেক বিনতি করিয়াছিল। সে কহিল, অনুগ্রহ করিয়া আমাকে যাইতে দাও, কেননা নগরে আমাদের গোষ্ঠীর এক যোগ্য আছে এবং আমার ভ্রাতাই আমাকে যাইতে আজ্ঞা করিয়াছেন। অতএব বিনয় করি, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি,
তবে আমি গিয়া আমার জ্ঞাতিদিগকে দেখিয়া আসি। এই জন্য সে রাজার মেজে আইসে নাই। তখন জোনাথনের প্রতি শৌলের ক্রোধ প্রজ্বলিত হইল। তিনি তাহাকে কহিলেন, আরে বক্রশিলা বিদ্রোহিণী স্ত্রীর পুত্র, আমি কি জানি না যে তুই আপনার লজ্জা ও মাতার আবরণীয়ের লজ্জা জন্মাইতে যিশয়ের পুত্রকে মনোনীত করিয়াছিস? ফলে যিশয়ের পুত্র যাবৎ ভূতলে থাকিবে তাবৎ তুই স্থির থাকিবি না, তোর রাজ্য স্থির থাকিবে না। অতএব এখন লোক পাঠাইয়া তাহাকে আমার কাছে আন, কেননা সে মৃত্যুর সন্তান। তাহাতে জোনাথন উত্তর করিয়া আপন পিতা শৌলকে কহিলেন, সে কেন হত হইবে, সে কি করিয়াছে? তখন শৌল তাহাকে আঘাত করিবার জন্য তাহার দিকে আপন বর্ষা নিক্ষেপ করিলেন। ইহাতে জোনাথন জানিতে পারিলেন যে তাহার পিতা দাউদকে বধ করিতে মনস্থ করিয়াছেন। তখন জোনাথন মহাক্রুদ্ধ হইয়া মেজ হইতে উঠিলেন। মাসের তৃতীয় দিবসে আহার করিলেন না, কেননা দাউদের জন্য তাহার দুঃখ হইল, কারণ তাহার পিতা তাহার অপমান করিয়াছিলেন। পরে প্রাতকালে জোনাথন একটি ক্ষুদ্র বালককে সঙ্গে লইয়া ক্ষেত্রে দাউদের সহিত যে স্থান নিরূপিত হইয়াছিল তথায় গেলেন। পরে তিনি বালকটিকে কহিলেন, আমি যে কয়েকটি তীর নিক্ষেপ করিব, তুমি দৌড়িয়া গিয়া তাহা কুড়াইয়া আনো। তাহাতে বালকটি দৌড়িলে তিনি তাহার ওদিকে পড়িবার মতো তীর নিক্ষেপ করিলেন, আর বালকটি জোনাথনের নিক্ষিপ্ত তীরের কাছে উপস্থিত হইলে জোনাথন বালকটিকে ডাকিয়া কহিলেন, তোমার ওদিকে কি তীর নাই? আবার জোনাথন বালককে ডাকিয়া কহিলেন, শীঘ্র দৌড়াইয়া আইসো, বিলম্ব করিও না। তখন জোনাথনের সেই বালক তীরগুলি কুড়াইয়া লইয়া আপন কর্তার কাছে আসিল, কিন্তু বালকটি কিছুই বুঝিল না। কেবল জোনাথন ও দাউদ সেই বিষয়ে জ্ঞাত ছিলেন। পরে জোনাথন আপন তীর ধনুকাদি বালকটিকে দিয়া কহিলেন, এগুলি নগরে লইয়া যাও। বালকটি যাইবা মাত্র দাউদ দক্ষিণ দিকস্থ কোন স্থান হইতে উঠিয়া আসিয়া তিনবার ভূমিতে উপুর হইয়া প্রণিপাত করিলেন, এবং তাহারা দুইজনে পরস্পর চুম্বন ও রোদন করিলেন, কিন্তু দাউদ অধিক রোদন করিলেন। পরে জোনাথন দাউদকে কহিলেন, কুশলে যাও, আমরা তো দুইজন সদাপ্রভুর নামে এই দিব্য করিয়াছি যে সদাপ্রভু যুগে যুগে আমার ও তোমার মধ্যবর্তী, এবং আমার বংশের ও তোমার বংশের মধ্যবর্তী থাকিবেন। পরে তিনি উঠিয়া প্রস্থান করিলেন, আর জোনাথন নগরে চলিয়া গেলেন।